हेलो फ्रेंड्स, वेलकम टू द बोंगदेव स्पोर्ट्स चैनल। आजकल भिडियोते क्योंकि इंडियन फुटबल बे कि इम्पर्टेंट आपडेट नहीं आलोचना करब। तब तक जरा चैनल नतून इस चैनल के एखो सबसक्राइब करें तक अनुरोध करो प्लिज 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 हमारे चैनल के सबसक्राइब कर देवें और भिडियो की भलो लगले अवश्य लाइक शेयर और कमेंट करबें। तो प्रथम ही आसब क्योंकि ईस्ट बेंगल खबरे। तो ईस्ट बेंगल निशु कुमार के नीते पारे एरकम एक सम्भावनार कथा एर आगे शोना गेछे। केरला ब्लास्टार्स थेके निशु कुमार के नीते गेले ईस्ट बेंगल के किन्तु एक बड़ो अमाउंट ट्रांसफार फी हिसेबे दीते पारे। सेक्षेत्रे किन्तु जेटा बला होयेछिलो जे होयतो स्वैप डिलो होते पारे, कोनो ईस्ट बेंगलेर खेलोयाड़ के केरला ब्लास्टार्से पाठानो होते पारे तार जायगाय निशु कुमार के किन्तु केरला ब्लास्टार्स थेके सई कराते पारे ईस्ट बेंगल, एरकम एक सम्भावना आछे। तबे एई मुहूर्त पर्यन्त निशु कुमार किन्तु एखोनो ईस्ट बेंगले चुक्तिते सई करेननी। तो एखोन एटाई देखा निशु कुमार शेष पर्यन्त ईस्ट बेंगले आसेन किना। आर एछाड़ा मुम्बई सिटी एफसिर गोलरक्षक मोहम्मद नवाज के नीते किन्तु झापाते पारे ईस्ट बेंगल, एरकम खबर रयेछे। प्रभु सुखन गिल के केरला ब्लास्टार्स थेके आना किन्तु मोटेओ सहज ना। केरला ब्लास्टार्सेर फार्स्ट चयेस गोलकीपार प्रभु सुखन गिल एबं जथेष्ट भालो फर्म तिनि देखियेछेन किन्तु आईएसएल-এ। तो सेई जायगा थेके ताके आन গেলে কিন্তু বড় অ্যামাউন্টের ট্রান্সফার ফি দিতে হবে ইস্ট বেঙ্গলকে। তো প্রভু সুখন গিলের থেকে কিন্তু মোহাম্মদ নওয়াজ, যিনি এই মুহূর্তে ফার্স্ট চয়েস গোলকিপার নন মুম্বাই সিটি এফসিতে, তাকে আনাটা কিন্তু সহজ ব্যাপার হবে। তো সেই জায়গা থেকে মোহাম্মদ নওয়াজকে কিন্তু টার্গেট করতে পারে ইস্ট বেঙ্গল। আর অন্যদিকে এফসি গোয়ার যে ডিফেন্ডারকে ইস্ট বেঙ্গল টার্গেট করবে এরকম খবর ছিল, সেই 27 বছর বয়সী এফসি গোয়ার ডিফেন্ডার আইভান ডোলিং তাকে কিন্তু কেরালা ব্লাস্টার্স টার্গেট করছে এরকম খবর এবং কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে। মে 31 এফসি গোয়া সাথে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে আইভান বা ডোলিংয়ের। তো তারপর কিন্তু কেরালা ব্লাস্টার্স দলে তিনি সই করে দিতে পারেন এরকমই খবর রয়েছে। অন্যদিকে নাসির এল খায়াতি তাকে কিন্তু চেন্নাইয়ান এফসি এই সিজনেও রেখে দিতে পারে। বড় কন্ট্রাক্ট কিন্তু তাকে অফার করা হতে পারে যদি তার ফিটনেস সমস্যা না থাকে। তার কিন্তু ইঞ্জুরি সমস্যা একটা রয়েছে, তো সেই জন্য সেটা যদি থাকে তাহলে হয়তো নাসির এল খায়াতিকে ছেড়ে দিতে পারে চেন্নাইয়ান এফসি। কিন্তু তিনি ফিট থাকলে চেন্নাইয়ান এফসি কিন্তু তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশানের একটা অফার তাকে দিতে পারে। আর অন্যদিকে ইস্ট বেঙ্গলের খেলোয়াড় আইভান গনজালেস, তার সাথে ইস্ট বেঙ্গলের চুক্তি রয়েছে এই সিজনেও। তো আইভান গনজালেসকে যদি ইস্ট বেঙ্গল ছাড়তে চায় সেক্ষেত্রে কিন্তু একটা বড় আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয় থাকছে। তো আইভান গনজালেস হয়তো এই সিজনেও কিন্তু থেকে যেতে পারেন এরকম একটা সম্ভাবনার কথা নতুন করে উঠে আসছে। আর এছাড়া যে খবরটা উঠে আসছে মোহাম্মদ ইয়াসির হয়তো হায়দ্রাবাদ এফসিতেই থেকে যেতে পারেন এই সিজনে, তিনি হয়তো অন্য কোনো টিমে আর মুভ করছেন না। আর অন্যদিকে জিকসন সিংয়ের সাথে ওড়িশা এফসির একটা লিঙ্ক আপের খবর উঠে আসলেও জিকসন সিং কেরালা ব্লাস্টার্সেই থেকে যাচ্ছেন এরকম খবর। কিন্তু অনিরুদ্ধ থাপা অন্য কোনো টিমে কিন্তু মুভ করতে পারেন এরকম খবর রয়েছে। এবং অনিরুদ্ধ থাপার যদি অ্যাভেলেবল হন তাহলে কিন্তু অনিরুদ্ধ থাপার জন্য ঝাঁপাতে পারে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি, এই খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তো অ্যাপুইয়া আকাশ মিশ্রা এদের পর অনিরুদ্ধ থাপার জন্য মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগানের আবার একটা তুল্যমূল্য ট্রান্সফারের লড়াই দেখা যায় কিনা সেটাই দেখার। আর এই সিজনে কিন্তু দুজন নতুন বিদেশি আসবেন মোহনবাগানে এরকমই খবর। তার মধ্যে জেসন কিউমিন্স সই করতে পারেন এই খবর তো আগেই রয়েছে, কিন্তু যেহেতু সামনে জেসন কিউমিন্সের সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের এ লিগের ফাইনাল রয়েছে, তো এ লিগের ফাইনালের আগে তিনি সম্ভবত সই করবেন না। এ লিগের ফাইনাল হয়ে গেলে তারপরে তিনি সই করতে পারেন কন্ট্রাক্টে, এরকম একটা খবর রয়েছে। আর এছাড়াও কিন্তু মোহনবাগানে একজন বিদেশি ডিফেন্ডার আসতে পারেন, সেই ব্যাপারে একটা ট্রান্সফার রিউমার কিন্তু রয়েছে যে এডেন ও নীল 24 বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি মেলবোর্ন সিটি এফসির হয়ে খেলেন, তিনি কিন্তু মোহনবাগানের টার্গেট হতে পারেন এরকম একটা ট্রান্সফার রিউমার রয়েছে। এবং এই খেলোয়াড়টি ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ড এবং সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারেন এবং মেলবোর্ন সিটি, ব্রিসবেন রোর, সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের মতো এ লিগের ক্লাবে খেলা ছাড়াও তার কিন্তু বার্নলি ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। 2016-17 সিজনে কিন্তু 3টি ম্যাচ তিনি খেলেছেন প্রিমিয়ার লিগে এবং গত সিজনে এ লিগে 24টি ম্যাচ খেলে 4টি গোল এবং 2টো অ্যাসিস্টও কিন্তু রয়েছে তার। তো সেই জায়গা থেকে এই খেলোয়াড়টি কিন্তু মোহনবাগানে আসলে অবশ্যই মোহনবাগানের ডিফেন্স যথেষ্ট শক্তিশালী হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং মিডফিল্ডেও কিন্তু যথেষ্ট কন্ট্রিবিউট করতে পারবেন তিনি। আর অন্যদিকে তার চুক্তি কিন্তু শেষ হচ্ছে মেলবোর্ন সিটি এফসির সাথে জুন 30, 2023। তবে এই ট্রান্সফার রিউমারও কিন্তু বিভিন্ন সূত্রে রয়েছে যে এই খেলোয়াড়টি কিন্তু ইউরোপের কোনো ক্লাবে আবার খেলতে যাওয়ার চেষ্টা করতে পারেন। তো সেই জায়গা থেকে এই বিষয়ে কি প্রোগ্রেস হয় সেটাই এখন দেখার। তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।